কাছাড় জেলার শালচাপরাত টুগুর গ্রামত মঠাউরি সিঙ্গি বানপানীর কবলত হাজার হাজার লোক। কাছাড় জেলার শালচাপরাত টুকুর গ্রামত বরাক নদীর পানিয়ে সিঙ্গি পেলালে মথাউরি, ফলত খুড়াহুড়ে বাঢ়নি পানিয়ে বুড় পেলালে বিস্তীর্ণ অঞ্চলসমূহ। মথাউরি সিঙ্গি যাওয়ার ফলত প্রবল বেগেরে পানির সুত বই গেছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে জনতা। টুকুর গ্রামত মথাউরি সিঙ্গি যাওয়ার ফলত অতি কম সময়ের ভিতরতেই শালচাপরা জিপি শ্রীকোনা শিলচর করিমগঞ্জ রাষ্ট্রীয় ঘাইপথকে ধরি বিশাল অঞ্চল পানির তললে ডুব যায়। দশর পরা পনেরো হাজার লোক ইতিমধ্যে বানপানির কবলত পড়েছে। কয়েকদিন ধরে দিয়ে শালচাপরা টুকুর গ্রাম ইএনডির বান বা ওইখানে একটা সংস্কৃত আছিল, সেই সংস্কৃতির মাধ্যমে ফ্লাডে সেই সংস্কৃতটা পুরা মতো বাঙ্গিয়া নিয়ে গেছে। বাঙ্গিয়া যাওয়ার পরে এফুরা শালচাপরা জিপি শিকনা জিপি তাভাং একেবারে চাতলা সব জলমগ্ন হয়েছে এই বাঙ্গনের কারণে। তদ্রূপ যেই জল কমার পরে কন্ট্রাক্টরের মারফতে কাজ চালু হয়েছিল ডিপার্টমেন্টের মানুষে, তারা আসিয়া এখানে জিওব্যাগ দুইটা লেয়ার বসাইয়া তারা চলে গেছে। তারপরে আজকে দুপুর বারোটা থেকে সেই জিওব্যাগের বাঁধটা আবার বরাক নদীর জলে বাঙ্গিয়া সেই শালচাপরা জিপি এবং শিকনা জিপি তাপাং সাতলা আপ টু মেডিকেল পর্যন্ত সেই বাঙ্গনের কারণে জলেমগ্ন হয়ে অনেক হাজার হাজার ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গেছে। তদ্রূপ শালচাপরা জিপিতে কমসে কম দশ পনেরো হাজার মানুষ এই জলের তলায় ডুবে গেছে। তারা অনেক মানুষ আছে ঘরবাড়ি ছেড়ে অন্য শিবিরে আশ্রয় নিতে যাচ্ছে। জানিব পৰা মতে নতুনকৈ সংস্কাৰ কৰা হৈছিল মথাউৰিটো, কিন্তু বাঢ়নি পানীয়ে মথাউৰি ছিংগাৰ ফলত হুৰাহুৰে বৰাক নদীৰ পানী সোমাই পৰে। ফলত অতি কম সময়ৰ ভিতৰতে শালচাপৰা শ্ৰীকোনা বিভিন্ন অঞ্চল পানীৰ তললৈ ডুব যায়। তাই আমাদের দুঃখের বিষয় যে এখনো অবধি পর্যন্ত প্রশাসনের লোকরা আসি এখনো কোনো ফিল্ড ভেরিফিকেশন করে নাই এবং ডিপার্টমেন্টের মানুষেরাও আসি এখনো কোনো ফিল্ডে ভেরিফিকেশনে আসে নাই। তাই আমরা যে জনসাধারণের দুঃখজনক কথা বলতেছি যে আমরা জলমগ্ন অবস্থায় যে আমাদের নেতা মন্ত্রীরা এবং আমাদের কারিগুলা বিধায়ক বর্তমানে আমাদের শিলচরের বড়খলা বিধায়ক আসিয়া উপস্থিত প্র্যাকটিক্যাল ফিল্ডে তাই ভেরিফিকেশন করতেছে, কিন্তু কারিগুলা বিধায়ক এখনও আসেন নাই। তাই বলি আমরা ডিপার্টমেন্টের মানুষের উপরে কন্ট্রাক্টরকে আমরা অন্য দোষারোপ করি নাই, বেশি অংশে আমরা ডিপার্টমেন্টের উপরে চাপ সৃষ্টি করতে চাইছি যে ডিপার্টমেন্টের টাইমলি মতো সেই কাজটা করে নাই। যখন বর্ষার সিজনে বারিশ হয় তখন আয় তারা কাজে। হ্যালো,